এবার শব্দবাজির বিরুদ্ধে কঠোর হয়েছে প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে নামল পুলিশ। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানা কয়েকদিন আগেই প্রায় 50 কেজির কাছাকাছি শব্দবাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে এবং একজনকে গ্রেফতারও করেছে। ধৃতকে তোলা হয়েছিল বারাসাত আদালতে। অভিযুক্ত ব্যক্তির নাম সত্যজিৎ দেবনাথ। উদ্ধার করা বাজিগুলি আজ বেরেনি ডাম্পিং গ্রাউন্ডে নিষ্ক্রিয় করা হয় গোবরডাঙ্গার দমকল বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে। গোবরডাঙ্গা থানার আধিকারিক অসীম পাল আগামী দিনেও নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হবে বলে জানালেন। পাশাপাশি তিনি সকলকে দীপাবলির শুভেচ্ছা ও প্রীতিও জানালেন। পশ্চিমবঙ্গ সরকার এবং অনারেবল কোর্টের নির্দেশিকা আছে, গ্রিন বাজি বা সবুজ বাজি ছাড়া অন্য কোন অন্য সমস্ত রকমের বাজি ব্যান্ড আছে। সেই সামনেই দীপাবলি উৎসব, সেই উপলক্ষে যাতে সামনে দীপাবলি উৎসবে গ্রিন বাজি ছাড়া অন্য কোনো বাজি ফাটানো না হয় বা ব্যবহার না হয়, সেই উদ্দেশ্যে গোবরডাঙ্গা থানার উদ্যোগে বিভিন্ন গোবরডাঙ্গা থানা এরিয়ার বিভিন্ন জায়গায় আমরা রেড করি। রেড করতে গিয়ে গোবরডাঙ্গা স্টেশন বাজার থেকে গত 11 তারিখে আমরা এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 50 কেজির মতো শব্দবাজি উদ্ধার করা হয়। সেই তারপরে একটি কেস হয়, অ্যারেস্ট হয় ব্যবসায়ী, সঙ্গে সঙ্গে আজ সেই শব্দ যে সিজ শব্দবাজি আজকে ফায়ার ব্রিগেডের মাধ্যমে এই এখানে ডিস্ট্রয় করা হলো। এবং আগামী দিনেও এই রকম অভিযান দীপাবলি উৎসবের আগে আরও চলবে, যাতে মানুষজন গোবরডাঙ্গা থানার সকল মানুষজন যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে দীপাবলি উৎসব পালন করতে পারে এবং গ্রিন বাজি ছাড়া অন্য কোনো বাজি যাতে ফাটানো বা ব্যবহার না হয় সেদিকে পুলিশ প্রশাসন লক্ষ্য আছে এবং থাকবে। সেই উপলক্ষে আমাদের অভিযান চলবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।